এরপর আপনারা আছেন একাত্তরে চলছে সংবাদ সংযোগ। অপহৃত বিজেপি সদস্য আব্দুর রাজ্জাককে ফেরত না দিয়ে তাকে হাতকড়া পরিয়ে ফেসবুক পেজে ছবি প্রকাশ করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এর কড়া প্রতিবাদ জানিয়েছে বিজেপি। এদিকে আব্দুর রাজ্জাককে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তার বাবা মা। নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সুস্থভাবে ছেলে ফিরে আসবে এমন আশায় বুক বেঁধে আছেন মিয়ানমারে অপহৃত বিজেপি সদস্য আব্দুর রাজ্জাকের মা। গণমাধ্যমে হাত করা পড়া অবস্থায় ছেলের ছবি দেখে তার উৎকণ্ঠা আরো বেড়েছে। আমরা খালি মনেকে বুঝতে লইছি টিভিতে একটু ছবি দেখাইতেছে, এনে ওটা সঠিক দেয় কি অসঠিক দেয় আমরা তো কিছুই বুঝতে পারি না। দুই সন্তানের জননী আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা বেগম অন্তঃসত্ত্বা। স্বামীর এমন খবর পেয়ে বারবার জ্ঞান হারান তিনি। তবে ছেলে অপহরণের প্রথম খবর পান গণমাধ্যমে। নানাভাবে ছেলের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন বাবা। দ্রুত তাকে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবিও জানান তিনি। কান্দাকারি করাবার শিশুসব আমাকে সান্ত্বনা দিয়েছে, বাবাজি আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলের সাথে আমাদের যোগাযোগ হইতেছে। যখন 37 বাংলাদেশিকে মিয়ানমারে ফেরত আনতে গেলে তখন আমরা অবশ্যই আশা করছি যে অবশ্যই ভাইয়ার বিষয়ে কথা বলবে। সরকারের কাছে দাবি দিয়ে আমার আব্বুকে আমি তাড়াতাড়ি ফিরে পেতে চাই সুস্থভাবে। তবে রাজ্জাকের পরিবারের সব ধরনের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তার ব্যাপারে এবং তার পরিবারের ব্যাপারে আমরা খোঁজ খবর রাখছি, তার উদ্ধার সংক্রান্ত কোনো তথ্য পেলে আমরা তার পরিবারকে জানাবো। এদিকে অপহৃত আব্দুর রাজ্জাককে হাত করা পরিয়ে ফেসবুক পেজে ছবি প্রকাশ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি। এই ঘটনাকে অমানবিক উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বনশ্রী হালদার, একাত্তর।